আজকে চিংড়ি মাছের রেসিপি কেরালার। তো আমরা কয়েক মাস আগে গিয়েছিলাম কেরালা ঘুরতে, সেখানে অ্যালিপি নামে একটা খুব সুন্দর জায়গা, সেখানে আমরা ছিলাম হাউস বোটে। সেখানে রাঁধুনিরা আমাদের এই রান্নাটা করে খাইয়েছিলেন, দুর্ধর্ষ এবং খুব সহজ একটি রান্না, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এলআর ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপি। চিংড়ি মাছ রান্না করার জন্য আজকে আমি একটা মাটির পাত্র ব্যবহার করেছি। সেই মাটির পাত্রটা যখন আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম, একটু গরম করে নিয়েছি, তাতে 4-5 চামচ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে কারি পাতা, কারি পাতা দিয়ে দিলাম। পাতাগুলো প্রথমে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার পরে একটু শুকিয়ে নেবেন পানিটা, না হলে তেলের উপরে পাতায় যদি পানি লেগে থাকে তো ফুটতে পারে। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে, গোটা সর্ষে দিয়ে দিলাম 1 চামচ, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে সাথে দিয়ে দেব কয়েকটা গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, আর 2-3টে এলাচ, আর 2-3টে লবঙ্গ। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে দেখবেন সর্ষেগুলো ফুটতে থাকবে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব পাতলা করে। আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর তারপরে আবার একটু নাড়াচাড়া করব, আর যতক্ষণ পর্যন্ত না একটু লাল লাল হয়ে আসে পেঁয়াজটা। আর নাড়তে থাকবেন, তবে পেঁয়াজটা সমানভাবে ভাজা হবে। কেরালার লোকাল বেশিরভাগ খাবারে কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ব্যবহার করেন, আর নারকেল তেল খাবারে, আর খুব মশলা ব্যবহার করেন খাবারের মধ্যে। পেঁয়াজের কালার দেখুন একটু লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদার বাটা, তারপরে আর একটু নেড়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায় আদার। আর এখন আমরা দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো এখানে আমি দুটো নিয়েছি, ছোটো টমেটো, আর বড় সাইজ হলে আপনি একটা টমেটো ব্যবহার করবেন। আমি এখানে চিংড়ি মাছ প্রায় 300-350 গ্রাম নিয়েছি চিংড়ি মাছ, তো সেই অনুযায়ী আমার এই মশলাগুলো ব্যবহার হবে। টমেটো দেবার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলোর রসটা একদম কমিয়ে দিয়ে 1-1.5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যেন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসে। 1.5 মিনিট পর আমরা ঢাকাটা তুলে দিলাম, এবার একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি যে পরিমাণ আমি ব্যবহার করেছি চিংড়ি মাছ, সেই পরিমাণে আমি লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, এই লঙ্কাটা আমি ছোট ছোট লঙ্কা ব্যবহার করেছি, তো ঝাল আর লবণটা আপনি নিজের ইচ্ছে মতো বাড়ি কমিয়ে ব্যবহার করবেন। তারপরে চামচ দিয়ে এইভাবে আপনারা দেবে দেবে, আমি একটু গলিয়ে নিচ্ছি, আপনারাও এরকমভাবে গলিয়ে নেবেন। আর গোল চামচ ব্যবহার করলে এটাই সুবিধে এটাকে গলিয়ে নিতে। আমি আজকে গোল চামচ ব্যবহার করেছি, রান্নাটা পুরো এই চামচটা দিয়েই হচ্ছে, গোল চামচ দিয়ে। তো এইভাবে আমরা একটু গলিয়ে নেব। দেখুন চিজ গোল চামচ দিয়ে দেবে দেবে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই সময় আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমার আগেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছই ব্যবহার করেছি, আপনি চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। তো আমরা এখন এটাকে একটু কষে নিচ্ছি, এই চিংড়ি মাছের যে রসটা থাকে সেটা একদম শুকিয়ে যায় যেন, একটু নেড়ে নেব তার জন্য। চিংড়ি মাছের রসটা এইভাবে আপনারাও একটু শুকিয়ে নেবেন, তবে কাঁচা গন্ধটা চলে যাবে, চিংড়ি মাছের টেস্টটাও বেড়ে যায়। আর ওভার কুক করার প্রয়োজন নেই, চিংড়ি মাছ খুব একটুতেই রান্না হয়ে যায়, খুব বেশি ওভার কুক করার প্রয়োজন নেই। তো এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধ। তো আমি নারকেল কুড়ে নারকেল বেটে নিয়েছি, তো আমি এই নারকেল বাটাটা আমি ছাকনায় নিয়ে এটাকে আমি দুধটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছের ওপর। ক্যামেরার সামনে আমার খুব অসুবিধা হচ্ছে এই কাজটা করতে, দুধটা ছেঁকে নিতে, তো আমি আলাদাভাবে আমি করে নিলাম দুধটা, আর একটু পানি দিয়েছিলাম নারকেল বাটার উপরে, তারপরে আমি দিয়ে দিলাম। তো এখানে আমার প্রায় 1 কাপ মতো আমি পানি ব্যবহার করেছি দুধটা বার করে নিতে। তো এখন আমরা যেটা করব, একটু ফুটে আসলে চিংড়ি মাছটা আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। চিংড়ি মাছ খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, খুব বেশি জাল দিতে নেই, চিংড়ি মাছটা আরও শক্ত হয়ে যায়। এখানে আপনাদের একটি টিপস রইল, চিংড়ি মাছ ওভার কুক করা যায় না। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন এটা ঢাকা খুলে দেখছি।
আর খুব সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছ থেকে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করুন আবারও বলছি ঘরে অবশ্যই ট্রাই করুন একটু টেস্ট করে নিচ্ছি নুন ঝালটা কেমন হয়েছে দারুণ রান্না তো আমাদের প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি চিংড়ি মাছের ওপর আর একটু আমরা এই পাত্রটাকে চিংড়ি মাছের রান্নার এই পাত্রটাকে একটু নড়িয়ে নিচ্ছি একদম গরম গরম পরিবেশনের জন্য তৈরি তো আমরা এখন এটাকে পরিবেশন করব তো ফ্রেন্ডস আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন কিন্তু কমেন্ট অবশ্যই করবেন আর যদিও আপনাদের এই রেসিপি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল লাইক এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি সাবস্ক্রাইব একদম ফ্রিতে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ